এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রীর আসনে বসে সাঁওতাল জনগোষ্ঠীর হয়ে কাজ করেছেন বা তাদের কথা ভেবেছেন দিশপুরের মসনদে এমন মুখ্যমন্ত্রী আজও দেখেনি এই জনগোষ্ঠীর মানুষ। ডলুর খেলার মাঠে বরাক উপত্যকা সাঁওতাল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমন বিস্ফোরক অভিযোগ করলেন আসাম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ পৃথ্বী মাঝি। মাঝি বলেন তিনি ভাগ্যবান যে তিনি আসাম বিধানসভার অধ্যক্ষ হতে পেরেছিলেন। তবে তিনি ক্ষোভ ব্যক্ত করে বলেন একজন মন্ত্রী যতটা কাজ করতে পারেন একজন অধ্যক্ষ কিন্তু ততটা পারেন না। মাঝি আরও বলেন সাঁওতাল জনগোষ্ঠী আসামে ভূমিপুত্র, কিন্তু দুঃখের বিষয় অসমীয়া দল সংগঠনগুলো এই সত্যটিকে মানতে চাইছে না। তবে বর্তমানে তাদের সংগঠন সাঁওতাল জনগোষ্ঠীকে স্থায়ী নাগরিকত্ব দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আসাম সরকারে আমার অনেক ডেপ্রাপ করছে, আর সেই ডেপ্রাপ করছে কিন্তু তাদের আমাকে ফ্রি টেক্সট বুক দেয় না, আমাকে শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দেয় না। সেইটার জন্য আমি সারা সাঁওতাল ছাত্র সংস্থা থেকে সারা বছরে আমি সরকারের সাথে আমি আন্দোলন, সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন করতে আছি। আসামে থাকা সাঁওতাল তো আমি আপনার ভাষা আছে সাঁওতালে, আপনার স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্ট সেই ভাষা দিয়ে আমার পড়ার জন্য আমার সুবিধা দিতে হবে। যদি না দে সরকারের বিরুদ্ধে আমি কঠোরতম কঠোর আমি আন্দোলন কার্যসূচি আমি হাতত নিছি। সে অনেক দুঃখের জন্য যে আসামে যে আমাদের মেয়ে ছেলেকে অত এমএ বিএ পাস করতে কিন্তু নিবন্ধন সমস্যা এখনো সমস্যা সমাধান হয় নাই। আমাদের মেয়ে ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার এসিএস আইপিএস যেটা আমাদের কোঠা থাকা লাগে সেই কোঠা আমাকে দেয় নাই, যে সেইটা হইছে। এদিনের অনুষ্ঠানে অন্য অনেক বক্তা সাঁওতাল জনগোষ্ঠীকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। আমি পাবো না তখন পর্যন্ত আমার সংগ্রাম চলতে থাকবো চলতে থাকবো। সেটার জন্য আমি আপনাকে আমি অনুরোধ করতে আছি, সেখান সে বরাক উপত্যকা সাঁওতাল, ব্রহ্মপুত্র থাকা সাঁওতাল, পাহাড় ভুয়াম থাকা সাঁওতাল, আমি একমত ঐক্যবদ্ধ হয়ে গেছি, সেই ঐক্যবদ্ধ আমি সংগ্রাম সরকারের সাথে আমি সংগ্রাম করবো।